সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে চলমান হাশমানি মামলার শুনানির চলতি সপ্তাহের কার্যক্রম শেষ হয়েছে। এই শুনানিতে ট্রাম্পের সঙ্গে একটি ফোন কল নিয়ে কোহেন আদালতে মিথ্যাচার করেছেন বলে দাবি করেছেন ট্রাম্পের আইনজীবী। কোহেন এর আগে আদালতে বলেছেন, ওই ফোন কলে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে একজন পর্ণ তারকাকে অর্থ দেওয়ার বিষয়ে ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছিল। ট্রাম্পের আইনজীবী টড ব্লাঞ্চ কোহেনের এমন দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, ওই ফোন কল ছিল একজন প্র্যাঙ্ক কলারের করা হয়রানির বিষয়। ব্লাঞ্চ আদালতে বলেছেন, কোহেন এর আগে যেভাবে কংগ্রেস ও ইউএস জাস্টিস ডিপার্টমেন্টে মিথ্যাচার করেছেন, সেভাবেই তিনি আদালতেও মিথ্যাচার করেছেন। ব্লাঞ্চ আরও উল্লেখ করেন যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার বিষয়টি অস্বীকার করলেও এই কারণে গোপনে ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কোহেন। তবে এই মামলায় ড্যানিয়েলসকে অর্থ প্রদান সংক্রান্ত ফেডারেল অভিযোগে নিজের দায় স্বীকার করেছেন কোহেন। তিনি আরও স্বীকার করেছেন, ড্যানিয়েলস সংশ্লিষ্ট কেলেঙ্কারিতে তিনি এর আগে মিথ্যার আশ্রয় নিয়েছেন। ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন বলেছেন, তার ধারণা ছিল স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে হওয়া চুক্তিটি আইনত বাধ্যতামূলক ছিল।